অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল জলপাইগুড়ি যুব মঞ্চের পুজো প্যান্ডেল। অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল জলপাইগুড়ি যুব মঞ্চের কালী পূজা প্যান্ডেল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসলো দমকলের একটি ইঞ্জিন। জানা গেছে সোমবার সকাল 6:30 নাগাদ প্যান্ডেলের পেছনের দিকে থাকা ফ্ল্যাটের লোকেরা দেখতে পান প্যান্ডেলের পেছন দিকে আগুন লেগেছে। সাথে সাথে তারা দমকল দপ্তরে খবর দেন। ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন, দমকল এসে আগুন নিভিয়ে দেয়। দমকল সূত্রে জানা গেছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল। ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। প্রসঙ্গত, গত 29 বছর ধরে জলপাইগুড়ির সোনাউল্লা স্কুলে শহরের অন্যতম বিগ বাজেটের কালী পুজো করে আসছে জলপাইগুড়ি যুব মঞ্চ। এই পুজো জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন পৌরপিতা তথা তৃণমূল নেতা মোহন বোসের পুজো নামেও পরিচিত। ঘটনা, এখানে আগুন লাগছিল। কটার দিকে হবে? এই মানে মোটামুটি 6:30 দিকে আমরা টের পাইছিলাম। কিভাবে টের পেলেন জানতে বললেন? ওই যে পিছনের ফ্ল্যাটের থেকে লোক বলছিল, দমকলকে ফোন করছিল। ফোন করার পর তখন দমকল এসে গেটের মধ্যে ধাক্কাধাক্কি করছিল, তখন আমি গেট খুলে দিই। গেট খোলার পরেই জানতে পারি। মানে আপনি বুঝতে পারেন নাই যে আগুন? না না, আমি বুঝতে পারিনি। আপনি কোথায় ছিলেন তখন? আমি রুমে ছিলাম। মানে আপনি এখানে কি কাজে আছেন? আমি তো এখানে দেখাশোনার জন্যই আছি। আচ্ছা, এই যে মনে করো আমি ঘুম মারা ছিল, এই জন্য ভাবলাম। তারপরে সকালবেলা 6টার দিকে এমনি চারপাশে ঘুরে টুরে লাইট টাইট অফ করে আমি ভাবলাম একটু শুয়ে পড়ি। হ্যাঁ, তখন ওরাও বাড়ি চলে গেলো, ক্লাবের ছেলে ফেলেগুলো। আচ্ছা, তখন একটু পরেই তো দমকল আসলো, তখন ওই জানতে পারি আগুন আছে। তাহলে কি মানে দমকলের জন্য ওই ফেলো নাকি? হ্যাঁ, দমকল আর ফ্ল্যাটের জন্যই। কি হলো? বাইচে গেলো। নাহলে কি হইতো? নাহলে তো পুরোটাই জ্বলে যাইতো। কয়টা নাগাদ হয়েছিল? তাও আমরা তো 6:30 নাগাদ টের পাইছিলাম। আমরা তো অন্য সাইডে প্রোগ্রাম, অর্কেস্ট্রা প্রোগ্রামে গেছিলাম। সেখান থেকে আসার পরে এখানে যে গার্ড ছিল, সেই গার্ড বলছে যে ওখানে বিপদ ঘটছে, আগুন লাগছে, পিছনে ফ্ল্যাট থেকে কে দেখছে। দেখার পরে ফায়ার ব্রিগেডকে ফোন করছে। তা আমরা পিছনে যাই, দেখলাম যে এরকমই অবস্থা, ইলেকট্রিকের তার তো পুড়ে আছে, উপরে প্লাস্টিকের ত্রিপাঠি ফেলে পুড়ে গেছে। ব্যাস এতটুকুই দেখছি আমরা। না, এখানে কী হতে পারতো একটা? এখন আগুন যদি লেগে যেত ভালো ধরনের ক্ষতি হতো একটা। কীভাবে সেটা জানতে পারলো? সে এখন জানতে পারলো গার্ড যে থাকে এখানে, ধোঁয়া বাইরে দেখে যে ধোঁয়া উঠতেছে। ধোঁয়া ওঠার পরে ও জানে না যে আগুন লাগছে এখানে। ফায়ার ব্রিগেডকে অন্য কেউ ফোন করছে। তারপরে এসে কী করলো শুনলাম? তারপরে এসে জল নিভালো আর কি। এটাই ফ্ল্যাটের লোকগুলোই দেখছিল। হ্যাঁ, ফ্ল্যাটের লোকগুলোই দেখছিল। এক্সেলেন্স ইনস্টিটিউট, সুভাষ পল্লী, কামেশ্বরী রোড, কোচবিহার। নাম্বার 1 লিডিং ইনস্টিটিউট ইন এন্টায়ার নর্থ ইস্ট অ্যান্ড নর্থ বেঙ্গল উইথ লোয়েস্ট ফিস এভার। ফুলফিল ইউর ড্রিমস উইথ এক্সেলেন্স ইনস্টিটিউট। কোর্সেস ANM, GNM Nursing Entrance, JEE, NEET, BSc Nursing Foundation Course, Class 6 to 12, CBSC, ICSE, WB Board, Olympite, KBPY, NTSE, Allied Science for Nurses. Contact us 9083456979 or visit website www.excellenceinstitute.com.in. Classes start in October.